नमस्कार बंधुरा, दीपावली उपलक्षे बा काली पूजा मैंने अक्टोबर मासे आपनारा किन्तु रेशने पे जाबेन अतिरिक्त सामग्री स्पेशल पैकेज। तो कौन कैटागरी रेशन कार्डे कत परिमाण आपनारा रेशन सामग्री पाबेन, तार साथे पूजोर बोनासेर कत टाका पाबेन कौन प्रकल्प थेके, सेई निये आजकेर भिडियोते आलोचना करब। भिडियो भालो लागले लाइक करबेन, परवर्ती नेक्स्ट आपडेट एभाबेई पेते चैनलटिके सबसक्राइब करे पाशेर बेल आइकनटी क्लिक करे अल अपशनटी अन करते भूलबेन ना। प्रथमे आसि अंत्योदय अन्न योजना मने AAY जदि कार्ड थाके, एई धरनेर एकटी रेशन कार्ड जदि आपनार थाके ताहले किन्तु आपनि चाल पेये जाबेन 21 केजी परिवार पिछु, आर पुष्टिजुक्त आटा पाबेन 13 केजी 300 ग्राम परिवार पिछु, अथवा गम पाबेन 14 केजी परिवार पिछु। एखाने आटा अथवा गम जेकोनो एकटा देबे, आगेर मासे जेटा दिएछे सेटाई किन्तु देबे। आर चीनी आपनादेरके 1 केजी परिवार पिछु देबे, एटा 13.5 टाका किलो दरे किनते हबे। आपनि निते चाइले निते पारेन, ना चाइले नाओ निते पारेन। एछाड़ाओ प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजनार दरुन चाल आपनादेरके 3 केजी 750 ग्राम देवा हबे, आर गम देवा हबे 1 केजी 250 ग्राम। तो এই মালটাও দেওয়া হবে, প্লাস এই মালটাও কিন্তু দেওয়া হবে। এখানে যেরকম বলা রয়েছে কার্ড পিছু বা পরিবার পিছু, সেই রকমই কিন্তু আপনারা মাল পাবেন। এটা কিন্তু 100% একদম সত্য একটা জিনিস। এর ব্যতীত কিন্তু যদি আপনাদেরকে রেশন ডিলার কম মাল দেয় তাহলে বুঝবেন তিনি কিন্তু ভুল মাল দিচ্ছেন আপনাদেরকে। কারণ এখানে যেটা প্রকাশ করা হয়েছে এটা কিন্তু একদম খাদ্য এবং সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেই অফিশিয়ালভাবেই কিন্তু প্রকাশ করা হয়েছে। তাই এখানে যে মালগুলো থাকবে সেটাই কিন্তু আপনারা ন্যায্য পাওয়ার হকদার। তারপর আপনার কাছে যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত মানে SPHH কার্ড এই ধরনের একটি কার্ড থাকে তাহলে আপনি চাল পাবেন 3 কেজি প্রতি কার্ড পিছু, পুষ্টিযুক্ত আটা পাবেন 1 কেজি 900 গ্রাম প্রতি কার্ড পিছু, অথবা গম পাবেন 2 কেজি প্রতি কার্ড পিছু। এখানেও পুষ্টিযুক্ত আটা অথবা গম যে কোনো কিন্তু একটা দেবে, আগের মাসে যেটা দিয়েছে সেটাই কিন্তু দেবে, যে কোনো একটা। মাল কিন্তু কমবে না, কিন্তু যে কোনো একটা দেবে, হয় আটা নয় গম। আর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার দরুন চাল পাবেন 3 কেজি 750 গ্রাম প্রতি কার্ড পিছু, আর গম পাবেন 1 কেজি 250 গ্রাম প্রতি কার্ড পিছু। আর এই মালটাও পাচ্ছেন, প্লাস এই মালটাও পাচ্ছেন, দুটো মাল কিন্তু একসঙ্গে আপনারা মোট করে যেই মালটা দাঁড়াচ্ছে সেই মালটাই কিন্তু আপনারা 1 টাকার জন্য পাবেন। আপনার পরিবারে যতগুলো কার্ড রয়েছে সেই রকম কিন্তু আপনারা মাল এই অক্টোবর মাসে পেয়ে যাবেন। এছাড়াও আপনার কাছে যদি অগ্রাধিকারপ্রাপ্ত মানে PHH কার্ড এই ধরনের একটি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন 3 কেজি প্রতি কার্ড পিছু, পুষ্টিযুক্ত আটা পাবেন 1 কেজি 900 গ্রাম প্রতি কার্ড পিছু, অথবা গম পাবেন 2 কেজি মাথা পিছু। আর এখানেও একই ব্যাপার, হয় পুষ্টিযুক্ত আটা পাবেন নয় গম পাবেন, যে কোনো একটা পাবেন। আগের মাসে যেরকম আপনি পেয়েছেন সেইটাই কিন্তু আপনারা পাবেন, পরিমাণ কিন্তু একই থাকবে, পরিমাণ কমবেও না বাড়বেও না। আর এখানে চাল 3 কেজি 750 গ্রাম পাবেন প্রতি কার্ড পিছু, আর গম পাবেন 1 কেজি 250 গ্রাম প্রতি কার্ড পিছু। তো এই মালটাও পাচ্ছেন, প্লাস এই মালটাও পাচ্ছেন, দুটো মাল একসঙ্গে করে মোট যে মালটা হচ্ছে সেটা কিন্তু আপনারা এই অক্টোবর মাসে পেয়ে যাবেন PHH কার্ড থাকলে। এবার আপনার কাছে যদি RK6-1 মানে এই ধরনের একটি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি চাল পাবেন 2 কেজি প্রতি কার্ড পিছু, পুষ্টিযুক্ত আটা পাবেন 2 কেজি 850 গ্রাম মাথা পিছু, অথবা গম পাবেন 3 কেজি মাথা পিছু। এবার এইখানে দেখুন, এই যে পুষ্টিযুক্ত আটা অথবা গম যে কোনো একটা দেবে। এবার যদি আমাদেরকে গম দেয়, কিন্তু গম এখন অপর্যাপ্ত রয়েছে তাই গম দিতে পারছে না, তাই আমাদেরকে কী করছে, এই 3 কেজি গমের জায়গায় আমাদেরকে 3 কেজি চাল দিয়ে দেওয়া হচ্ছে। তাই RK6-1 রেশন কার্ড থাকলে আপনাদেরকে একটা রেশন কার্ডের জন্য চাল মোট আপনাদেরকে 5 কেজি করে দিয়ে দেওয়া হচ্ছে, আর কিন্তু কোনো কিছু দেওয়া হচ্ছে না। আর আপনার কাছে যদি RK6-2 ক্যাটাগরি রেশন কার্ড মানে এই ধরনের একটি রেশন কার্ড থাকে তাহলেও কিন্তু আপনারা চাল পাবেন 1 কেজি মাথা পিছু মানে কার্ড পিছু, গম পাবেন 1 কেজি প্রতি কার্ড পিছু। আর একে আগেই বলেছি গম অপর্যাপ্ত থাকার জন্য গম আপনাদেরকে দিচ্ছে না, ওই গম 1 কেজির জায়গায় চাল আপনাদেরকে 1 কেজি এক্সট্রা দিয়ে দিচ্ছে। তাহলে RK6-2 কার্ড যদি থাকে একটা কাজের জন্য আপনাদেরকে চাল মোট 2 কেজি করে দিয়ে দিচ্ছে, আর কিন্তু কোনো কিছু দিচ্ছে না। তাছাড়াও এবারের রেশন কার্ডে কোনো রকমের ডাল, ছোলা, মুসুর কলা এই ধরনের কোনো খাদ্য সামগ্রী কিন্তু বরাদ্দ নেই এই অক্টোবর মাসে বা এই কালী পুজোর মাসে। তবে কিন্তু আপনারা শারদোৎসব, কালী পূজা, দীপাবলি, ছট পূজা উপলক্ষে খাদ্য এবং সরবরাহ দপ্তরের উদ্যোগে যে অন্ত্যোদয় অন্ন যোজনা মানে AAY কার্ড এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার মানে SPHH যাদের কার্ড রয়েছে তাদেরকে যে ময়দা, চিনি এবং তেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তা কিন্তু আপনারা পাবেন। এটি কিন্তু আপনাদেরকে 1 কিলো ভর্তুকিযুক্ত ময়দা 29 টাকা কিলো দরে কিনতে হবে, আর 1 কিলো ভর্তুকিযুক্ত চিনি 32 টাকা কিলো দরে নিতে হবে, 1 লিটার কাচ্চিখানি সরষের তেল 166 টাকা লিটার প্রতি নিতে হবে, 500 মিলিলিটার নিলে আপনাদেরকে 89 টাকা দামে নিতে হবে। আর পাম অয়েল যদি নেন 1 লিটারের দাম 138 টাকা, 500 মিলিলিটারের দাম 70 টাকা। এই যে মালগুলি দেবে এগুলি কিন্তু 23 সেপ্টেম্বর 2022 থেকে 30 অক্টোবর 2022 পর্যন্তই দেবে, মানে এই অক্টোবর মাসেই শেষ, অক্টোবরের পরে নভেম্বর মাসে কিন্তু আর দেবে না। তো এই কালী পূজা উপলক্ষে বা দীপাবলি উপলক্ষে কিন্তু আপনারা এই স্পেশাল মালটা, কালী পুজোর যে স্পেশাল মাল তা কিন্তু রেশন দোকান থেকে পেয়ে যাবেন। এছাড়াও কেরোসিন তেলও কিন্তু আপনারা 500 ml করে প্রতি কার্ড পিছু পেয়ে যাবেন। এবং কি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 12 নম্বরের টাকা যেটা 17 অক্টোবর দেবে বলে
জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সেই টাকাও কিন্তু কৃষকরা 2000 টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাই পুজোর আগেই আপনারা বোনাস হিসাবে সেই টাকা পেয়ে যেতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।